সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার দুই বছর আজ। উচ্চ আদালতে আসামি পক্ষের আপিল শুনানির অপেক্ষায় রয়েছে মামলাটি। অগ্রাধিকার ভিত্তিতে মামলার কার্যক্রম শেষ হবে এবং ন্যায় বিচার প্রত্যাশা করছেন সিনহার বোন ও মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস। এর আগে চলতি বছরের 31 জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন ইনচার্জ লিয়াকত আলীর ফাঁসির দণ্ড দেন। এছাড়া 6 জনের যাবজ্জীবন সাজা হয়। এদের মধ্যে রয়েছেন এসআই নন্দদুলাল রক্ষিত, এপিবিএনের কনস্টেবল সাগর দেব ও রুবেল শর্মা। খালাস পান 7 জন। সিনহা হত্যার পর ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকির দুর্নীতির নানা তথ্য সামনে আসতে থাকে। ইতিমধ্যে দুর্নীতির মামলায় প্রদীপের 20 বছর এবং স্ত্রী চুমকির 21 বছরের সাজা হয়েছে। 2020 সালের 31 জুলাই রাতে শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা।